ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, পুজো দিতে যাওয়ার আগে পথ দুর্ঘটনার বলি বিজেপির উপপ্রধান, আর এই পুরো ঘটনার জন্য এলাকার বেহাল রাস্তাকে দায়ী করছে বিজেপি। ঝালদার ইলুচার্গ পঞ্চায়েতে বিজেপির উপপ্রধান ঝর্ণা, তার বয়স 38 বছর। এদিন তিনি পুজো দিতে যান এবং পুজো দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা ঘটে। বেহাল রাস্তার বলি এই বিজেপির উপপ্রধান, এমনটাই দাবি করছে বিজেপি। দুর্ঘটনা হওয়ার কারণে ওনাকে আজকে হারাতে হয়েছে, তার কারণে আজকে আমরা এখন শ্মশানঘাটে আছি। এই কারণে আছে অনেকটাই দায়ী সে এলাকার লোক, সব অনেকবারই কমপ্লেন করেছে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেন কি রাস্তার অবস্থা সেরকমই আছে। এবং বহুবার পিডব্লিউডিকে কমপ্লেন করা সত্ত্বেও এখন অবধি সেখানে কোনো কাজ হয় নাই, আর এরকম পথ দুর্ঘটনা সেখানে হতেই থাকে, আর তার শিকার আজকে হলেন। আমরা দুঃখিত, ব্যথিত। আমরা আজকে এখানে এই কারণে আমাদেরকে এখানে পাচ্ছেন যে আমাদের আলিজার্গ অঞ্চলের উপপ্রধান ছিলেন ইনি, তার সাথেও উনি আমাদের এলাকার মানুষ, একটা গ্রামীণ সম্পর্ক আছে, পারিবারিক সম্পর্ক আছে, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি বা শেষকৃত সম্পন্ন করার জন্য। কীভাবে তার মৃত্যু হয়েছে আমরা যতদূর জানি, উনি সকালে পুজো দেওয়ার জন্য সামনে যে আমাদের এখানে ছিন্নমস্তা রাজরাপ্পা মন্দির আছে ওখানে যাচ্ছিলেন, সেই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে